বিয়েবাড়ির কাজে আসা ফটোগ্রাফারের ক্যামেরা এবং ল্যাপটপ চুরি, ঘটনার তদন্তে নেমে এক মহিলাকে গ্রেফতার করে গোবরডাঙ্গা থানার পুলিশ। উদ্ধার চুরি যাওয়া সামগ্রী। পরপর সাফল্য গোবরডাঙ্গা থানা পুলিশের। বিভিন্ন সময় ঘটে যাওয়া চুরির ঘটনার তদন্তে নেমে সামনে আসে আরও একটি বড় চুরির ঘটনা। ইতিমধ্যেই এক অভিযুক্তকে গ্রেফতার করার পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আজ অভিযুক্তকে তোলা হয় বারাসত আদালতে, সেখান থেকেই পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত। আসানসোল থেকে গোবরডাঙ্গা থানা এলাকায় বিয়েবাড়িতে ফটোগ্রাফির কাজে এসেছিলেন সৌরভ দাস। অভিযোগ, বিয়েবাড়ি থেকেই চুরি হয়ে যায় তার ল্যাপটপ, ক্যামেরা সহ অন্যান্য সামগ্রী। ঘটনায় অভিযোগ দায়ের হয় গোবরডাঙ্গা থানায়। সূত্রের খবর অনুযায়ী, বিগত বেশ কয়েকদিন ধরে গোবরডাঙ্গা, মছলন্দপুর, চাঁদপাড়া সহ বিভিন্ন জায়গায় ঘটে যাওয়া বিভিন্ন চুরি ও বেআইনি কারবারের কিনারা করেছে গোবরডাঙ্গা থানার পুলিশ। ইতিমধ্যেই আগ্নেয়াস্ত্র সহ চুরি যাওয়া বাইক উদ্ধার করেছে পুলিশ। এদিন আবারও সাফল্য মিলেছে গোবরডাঙ্গা থানার পুলিশের। এক চুরির ঘটনা তদন্তে নেমে সামনে আসে আরও এক চুরির ঘটনা। পুলিশ সূত্রে জানা যায়, গোবরডাঙ্গা থানায় অভিযোগের ভিত্তিতে ফেব্রুয়ারি মাসের 19 তারিখ রাত্রে মছলন্দপুর রামকৃষ্ণ পাঠাগার এলাকা থেকে গোবরডাঙ্গা থানার অন্তর্গত লক্ষ্মীপুর মাঠপাড়ার বাসিন্দা উপা দাসকে গ্রেফতার করে মছলন্দপুর থানার পুলিশ। অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ করতেই উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। পুলিশি জেরায় অভিযুক্ত জানায়, গত 22 জানুয়ারি আসানসোলের বাসিন্দা সৌরভ দাস গোবরডাঙ্গার একটি বিয়েবাড়িতে আসেন ফটোগ্রাফির কাজে। সেই সময় সৌরভ দাস নামক ওই যুবকের ক্যামেরা, ল্যাপটপ সহ ফটোগ্রাফির নানান সামগ্রী চুরি হয়ে যায়। এরপর ওই যুবক গোবরডাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। এলাকায় পরপর চুরির ঘটনা তদন্তের নামে পুলিশ। পুলিশ অভিযানে নেমে 22 ফেব্রুয়ারি রাতে অভিযুক্ত উপা দাসকে গ্রেফতার করে এবং তার কাছ থেকে সৌরভ দাস নামক ওই যুবকের চুরি যাওয়া ক্যামেরা, ল্যাপটপ সহ নানান সামগ্রী উদ্ধার হয়। এরপর পুলিশের পক্ষ থেকে সৌরভ দাসকে ডেকে তার চুরি যাওয়া সামগ্রী তুলে দেওয়া হয় তার হাতে। চুরি যাওয়া সামগ্রী ফিরে পেয়ে খুশি ওই যুবক। এই বিষয়ে ওই যুবক সৌরভ দাস জানান, আমি আসানসোলের বাসিন্দা, এখানে একটি বিয়েবাড়ির কাজে এসেছিলাম। এখানে এসেই আমার ক্যামেরার নানান সামগ্রী ও ল্যাপটপ চুরি হয়ে যায়। আমি গোবরডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করি। আজ গোবরডাঙ্গা থানার পুলিশের পক্ষ থেকে চুরি যাওয়া সামগ্রী তুলে দেওয়া হয়। আমি অসংখ্য ধন্যবাদ জানাই গোবরডাঙ্গা থানার পুলিশকে। এই বিষয়ে তিনি আরো জানান, গোবরডাঙ্গা থানাকে এবং চিত্তমণি স্যারকে, তার পুরো টিমকে, বাসার কন্ট্রোল থানাকে, যে আমার এই জিনিসগুলোকে খুঁজে পাওয়া হয়েছে। তো প্রায় সব জিনিসই মোটামুটি আমি পেয়ে গেছি। থ্যাংক ইউ সো মাচ স্যার, এত কম টাইমের মধ্যে আমার জিনিসগুলো সব উদ্ধার করার জন্য। আমি বিগত অনেকদিন ধরে এই জিনিসটা নিয়ে টেনশনে ছিলাম, ফাইনালি আমি জিনিসগুলো পেয়েছি। জিনিসটা কিছুটা হলেও আমি রিকভারি করতে পেরেছি। কিন্তু এরকমভাবে আমাদেরকে যারা শহর থেকে ডেকে নিয়ে এসে কাজে আনে এবং আমরা এতটাই অ্যারেস্ট হই, আমি জিনিসটা এখনও পাইনি স্যার। স্যারদের কিছু প্রসিডিও স্যার, আমি জিনিসগুলো পেয়ে যাবো। কিন্তু আমি যা অ্যারেস্ট হয়েছি আমি জানি। গোবরডাঙ্গা থানার পুলিশের এই কর্মকাণ্ডকে সাধুবাদ জানিয়েছেন সকলেই। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, গোবরডাঙ্গা। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ।